হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি, রোদের মধ্যে কিছু দেখতে পাচ্ছি না। আর আর হচ্ছে শুভ বিজয়া। তো শুভ বিজয়ার অনেক 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 শুভেচ্ছা সবাইকে। তো পুজো, দাঁড়াও দাঁড়াও, পুজো আসবে 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 করে পুজো দুই পাশে মিটে উঠছে কত সুন্দর। ছাদে এলে বেশ প্রাকৃতিক পরিবেশটা সুন্দর লাগে। যাই হোক, পুজো আসবে আসবে বলে পুজো শেষও হয়ে গেল। একটু ছাদে এসেছি, দাদা কাল বলে অ্যালোভেরা তুলে রাখবি, মাথায় লাগাবো। আমি এলেই ও বলে আলে এমনি সময় লাগায় না, আমি এলে লাগাতাম বলে তুই গলে আমার জন্য করে রাখবি অ্যালোভেরা। তো এটা তুলতে এসছি, একটু আমার মাখার কোনো ইচ্ছে নেই, দাদা লাগাবি বলতে একটু করে রাখবো জন্য। আসার থেকে আমি একটু লাগিয়ে নেবো। তাতে ছাদে একটু এলাম, অ্যালোভেরাটা তুলে নিই চলো। পরে আমার মা হচ্ছে, তার জামাই আসবে, মানে আমার হাজবেন্ড আছে, তাই নিয়েই ব্যস্ত আছে, আর আমি ছাদে ঘুরতে ব্যস্ত আছি, রোদে দেখাতেই পারছি না। চলো অ্যালোভেরাটা তুলে পালিয়ে যাই, বুঝছে? প্রচণ্ড রোদ, বৃষ্টি হচ্ছে সকাল থেকে, দেখো কি রোদ। দেখো কত অ্যালোভেরা গাছ, সব রোদের মধ্যে থেকে থেকে লাল হয়ে গেছে। কত গাছ আমার লাগানো ছিল, সব বর্ষাতে সব নষ্ট হয়ে গেছে আমার। দেখো আমার মা জামাই আসছে বলে সব প্রিপারেশন চলে গেছে, চারদিকে জিনিসপত্র পড়ে আসছে। এইদিকটা এটা মা করছে, এদিকটা আমি একটু মাখে হেল্প করছি। এখন মাংস বসে সেই দেখতে চারদিকে জিনিসপত্র কি হয়, লন্ডন জল ফুটছে, চলো পরে তোমায় দেখাবো কি হচ্ছে। দেখো ডিম ভাজা করছে। তো দেখো আমার হাজব্যান্ড চলে এসেছে, তার জন্য আমার মা সকালে সবার জন্য পাতার রস বানিয়েছিল, ওটা ওর জন্য রেখে দিয়েছে। কিন্তু জামাই আসবে, সবাই খাচ্ছে, জামাইয়ের জন্য রাখবে না? তাই খাওয়ার দেওয়ার আগে জামাই পেটটা ভালো করে দিল একদমই। তারপরে শরবত দিল, ভুষি শরবত, চিনি ছাড়া। আমার তো কী করে আমার হাজব্যান্ড যে খায় চিনি ছাড়া শরবত আমি জানি না। তো যাই হোক, ওর সব নিয়ে এসেছে, কত নিয়ে। আর আমার ছেলে তো মিষ্টি দেখলে একদম আনন্দে, খুলি খুলে তোমায় দেখাচ্ছি কি আছে, আমি জানি না কি কি আছে। এই দেখো এখানে আছে লাড্ডু, এটা কি মিষ্টি আমি জানি না, এটা যে রাজভোগ না, রাজভোগ হচ্ছে মিষ্টি। এটা তো গরম হাত দই যাচ্ছে। তো দেখো মা এখানে ওকে টিফিন দিয়েছে, একটু বকড়া ভেজেছে আর হচ্ছে ডিম ভাজা দিয়েছে। যেহেতু দেরি করে আসে তো তাই আমি টিফিন, ও বলো টিফিন করার দরকার নেই, কারণ যেতে যেতে আস্তে আস্তে 12টা বেজে গেছিলো, তখন সে টিফিন খাবে না খাওয়ার খাবে, তাই অল্প কিছু মা বানিয়েছিল, আমি বানাতে দিইনি। মা লুচি বানাই বুঝবেন না, না কিছু বানানোর দরকার নেই, সবকে অসুস্থ হবে। তারপর দেখো ওটা চিকেনটা হয়ে গেছে রান্না, মা একটু তাড়াহুড়ো করে, তো অনেকটা বেলা হয়ে গেছে। আর কী কী রান্না হয়েছিলো তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি, বেশি কিছু হয়নি এবারে। কারণ তো বিভিন্ন রকম ভাজা ভুজিয়েছিলো, আলু মাখা ছিল, চিংড়ি মাছ আমার হাজব্যান্ড যা যা বলেছিলো সেরকমই করার চেষ্টা করা হয়েছে আর কি। এই যে দেখো আমাদের গোলু মহারাজ, আমি এসেছি বলে কীরকম হচ্ছে তখন থেকে সেটা কি আমি যা না দেখেছি, কিরকম হচ্ছে আমাকে আর আমার ছেলেকে পাগলা করে দিয়েছি, তো হচ্ছে দেখেনি কদিন, তো এসে পাগলা হয়ে যাচ্ছে, আমাকে জ্বালে জ্বালে গেল, আবার তাকে গেছে বলু না কি হয়েছে, আমি তো আছি, কি পালিয়ে গেছে, আমি বদমাশি করেছিল হতে দেখেছে, ঢোকার সাথে সাথে শুরু হয়ে গেছে। দেখেন কদিন দেখিস নি ওকে, বলতি কদিন দেখিস নি, চোখগুলো জ্বলছি রে, মোবাইলে যা ফ্ল্যাশ জ্বলে পড়েছি রে গোলু। গোলু শুনতে তো শুধু কামড়া, ভয় লাগে আমার। কে তুই জানিস আমাদের কি হয়েছিল এখনই? আর তুমি শুধু তোমার তো চাই শুধু আনন্দ যে কিরকম হচ্ছে। দেখো কদিন দেখিস নি আমাদের, কদিন দেখিস নি আমাদেরকে। তো দেখো বাবার বাড়ি থেকে চলে এসছি, তো আজকে আসতে একদম মন চাইছিল না, বিজয়াদশমীর দিন, সেই কালকে আসতে আসতে বলে চলে যাই, কোনো কিছুই কানে টানে কিছু পড়েনি একদমই, মানে ইচ্ছে না থাকলে যা হয় অবস্থা। তো যাই হোক, আস্তে আস্তে ছোটো একটা অ্যাক্সিডেন্ট মতন হয়ে গেছিলো,
আসলে একটা কুকুর এসে একদম গাড়ির উপরে পড়ে গেছিলো, হঠাৎ করে লাফিয়ে এসে। তোর বাইকটা আসতে ছিল, মানে আসতে মানে একদম আসতে ছিল ওর বাইকটা, আর যার কারণে আমাদের তেমন কারোর কিছু হয়নি, সবাই পড়ে গেছিলাম কিন্তু আর মানে কারোর কিছু হয়নি, একটু গাড়িটা চেন টেনগুলো পড়ে গেছিলো, নাহলে আর তেমন কারো কিছু লাগেনি, কিছুই হয়নি, ভগবানের কাছে অনেক অনেক কি বলবো। যাই হোক, ওইটাই তোমাদেরকে বলছিলাম, যেহেতু অনেক দিন মানে পরের ভিডিওটা আপলোড করছি, অ্যাকচুয়ালি আমি বাবা বাড়িতে এখন বসে বসে এডিট করছি, এটা আপলোড দেওয়ার পর নেটে যে কী হবে আমার তো জানি না, মানে আপলোড হয়তো হবে কি না কদিন ধরে, বা তা কালকে আপলোড বসিয়ে দিলে কালকের আমি একটু ভিডিও দেখতে পারবো না। এখানে ওই দু একটা শর্টস ফর্টস বানিয়ে নেওয়ার পর আমার তো আর ভিডিও দেখা হয়ে ওঠে না, যাই হোক কী আর করা যাবে, তার দেরি হলো আর এখানে এসেছি। পুজোর আগের দিন থেকে মাইক বেজেই চলেছে, ভাইফোঁটার দিন পর্যন্ত মাইক বাজতে ছিল, নাই ভাইফোঁটার আগের দিন পর্যন্ত মাইক বাজাচ্ছিল, তো তারপর নেটের প্রবলেমের জন্য ভিডিওগুলো দিইনি। আমি বললাম না একটা অন্তত ভিডিও দিই, এখন যেহেতু আছি বাচ্চার কুকুরের ইঞ্জেকশনটা হচ্ছে, তো যেন ভাবলাম আবার গিয়ে ওখানে গিয়ে আবার দিতে দিতে আরও সে দু তিন দিন হয়ে যাবে, আরও বললাম না দিয়ে দিই, তো কী আর করবো, একটু লেট হচ্ছে, মাঝে 6-7 দিন কোনো ভিডিও দিতেই পারিনি, এডিট ছিল, ভয়েসও দিতে পারছিলাম না, তারপর নেটের জন্যও দিতে পারছিলাম না, সব কিছু মিলিয়ে তো যাই মানে কী তো কী আর বলবো। চলো আজকের মতন ব্লগটা এখানেই রাখছি, আমি জানি অনেকটা লেট করে দিলাম ভিডিও, সবাই তখন ভালো থেকো, নেক্সট ব্লগে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে।